হাইকোর্টে নতুন করে অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় হাইকোর্টে বারংবার অস্বস্তির মুখেই পড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গত পুরসভা নির্বাচনের পর থেকে বারংবার শিরোনামে এসেছে ঝালদা পুরসভা। ক্ষমতার লড়াই চলেছে শাসক ও বিরোধী দলের মধ্যে। দীর্ঘ টানাপোড়েনের পর সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস, কিন্তু এবার শুরু হয়েছে অন্য এক সমস্যা। টাকা আসছে না পুরসভায়। পুরসভা শাসক দলের হাতছাড়া হওয়ার পর থেকেই বিভিন্ন স্কিমের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ। সেই টাকা পেতেই এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন ঝালদার সাত কাউন্সিলর। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। মামলাকারীদের তরফে আইনজীবী কৌস্তব বাগচি এদিন আদালতে জানান, শাসক দলের হাত থেকে পুরসভা চলে যাওয়ার পর থেকেই টাকা দেয়া হচ্ছে না। এই কথা শুনেই বিচারপতি অমৃতা ম্যাম প্রশ্ন করেন, তবে পুরসভা চলছে কী করে? আইনজীবী জানান, পুরসভার তরফ থেকে একাধিকবার টাকা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে, কিন্তু রাজ্য কোনো উত্তর দেয়নি। টাকা প্রত্যাহার করার কোনো নথি আছে কি না তা দেখতে চান বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। রাজ্যের তরফ থেকে তখন জানানো হয়, পুরসভায় টাকা দেয় স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি, তাই তারাই বলতে পারবে যে টাকা দেয়া হচ্ছে কি না। অভিযোগ, ঝালদা পুরসভায় হাউজিং ফর অল স্কিমের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বলেন, আপনারা কি সব কিছুতেই আড্ডা মারছেন নাকি? টাকা বন্ধ করে দিচ্ছেন আপনারা ক্ষমতা থেকে চলে গিয়েছেন বলে? আর আপনারা জানবেন না তো কারা জানবেন? রাজ্যটাকে তো আপনারাই চালাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী সম্পূর্ণরূপে চুপ করে থাকেন। উল্লেখ্য, গত পুরসভায় নির্বাচনের পর পুরুলিয়ার ঝালদা পুরসভার কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দুকে গুলি করে খুন করা হয়। এরপর উপপুরপ্রধান হন তার স্ত্রী পূর্ণিমা কান্দু। তারপরেও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে বারংবার বিভিন্নভাবে চেষ্টা চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ কংগ্রেসের।